তোমার তাহলে একটু বেশি বেশি করে খাওয়া লাগবে, যেহেতু তোমার পেটে বাচ্চা, তোমার তাহলে একটু বেশি বেশি করে খাওয়া লাগবে। সে কই যে পেটে যেন খেলে না। আমার কিছু কি লাগবে, কোনো কিছু কি তৈরি করে দিব বা কিছু খাবেন এখন? আর আইসা আল্লাহ দেহাতি, আম্মা কিছু খাবেন না? আমি কিছু খাবো না, তোমার যদি কিছু লাগে সেই আর কও, আমি সে করে দিবানি। বাবা অনেক ক্লান্ত হয়ে গেছি, বসতেও পারছি না। এই একটু লাইটটা একটু জ্বালায় দাও তো, ফ্যানটা একটু জ্বালায় দাও তো। আবার ফোন দিল এই সময় দেখি, ও আমার মেয়ে ফোন দিচ্ছে, পাকু আর লিকু, দেখি দুই বোন তো এক জায়গায় আছে, দেখি একসাথেই কথা কই। ফোনটা রিসিভ করি। হ্যালো হ্যালো, হায় কেমন আছিস, ভালো আছিস তোরা? হায় এই তো সকালে তো, হায় হায় খাইছি খাইছি, সকালে খাইছি, হায় হায়। হ্যাঁ কী যে রান্ধে, ও খাওয়া যায় নাকি, ও খাওয়া যায় নাকি? মনে হয় যে এমন একটা ভাব, মনে হয় যে আমরা কোনোদিনও কিছু খাই নেই। হয় কাজের মহিলা দিয়ে রান্ধায়, পারে না কিছু, পারে না কাজের মহিলা দিয়ে রান্ধায়। আচ্ছা কাজের মহিলা যে কী রান্ধে তা খাওয়া যায় না। হয় আর মাকু, হয় 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 হ্যাঁ খাই গেছে, হ্যাঁ হয় খাইছে, বুঝিস না? এখন বিয়ে আসছে, এখন তো খাওয়া লাগবে, এখন বৌতি যেভাবে চালায় সেইভাবে চলা লাগবে, বুঝিস না? হয় হয় সারাদিন কত ডং বৌডারে নিয়ে, তার কোয়ার মতো না, মনে হয় যে ওরমের প্যাক তো আর কেউ রই নেই, আর মনে হয় যে ছোটো মোটো কেউ রই নেই, আর ওইটিও তো সেরমের। সারাদিন খালি ডং করে, হয় তাই না? তাই কি, সারাদিন ঢং করে, আমি এটা খেতে পারছি না, আমি ওটা খেতে পারছি না, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, সারাদিন আসেই। হয় আর আমার ওই ডেমনাটা আছে না, আমার ওই বলদাটা, ও তো সারাদিন বউ যা কয় সেই কথাই শুনে। এই বর্জুনি বিদানা নিয়ে আসবে না, এই বর্জুনি ডিম নিয়ে আসবে না, এই বর্জুনি হরলিক্স নিয়ে আসবে না, এইগুলো করবে না, ভিটামিন লাগবে নাকি? তা আল্লাহর কাছে কই কি, আল্লাহর কাছে কই, আল্লাহর কাছে কই যে পেটে যেন খেলে না। ও খেলা মানে কি সেটা বুঝলি না? কলাম হচ্ছে যে, কলাম হচ্ছে যে পেটে যেটা আইসে ওটা যেন ফরিয়ে যায়, তাহলে দেখা যাবে না ওর ভাব নমুনা। হয় দেখলাম আমার মার ফোন দিয়েছে, ওর মার সাথে কথা করছে সোয়ালেতে, হয় কথা কলো, সে মার সাথেও বাই দিয়ে যাচ্ছে, মার সাথেও দমাদম বাই দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই থাক, আবার এহেনের যা খবর আবর আছে সব শুনিয়ে টুনিয়ে তোকে আবার পরে, আবার কালকে আবার কবানি, নাহলে রাত্রি ফোন দিস কেনে, যা যা এহেনে নতুন নতুন খবর আবর হবে না সব তোকে কবানি, ঠিক আছে? চিন্তা করিস না, যাই দেখি কাজ কাম কত দূর হয়েছে একটু দেখে আসি। ও তাহলে তো রান্না বান্না তো সব হয়েই গেছে, যাই দেখি আম্মারে ডাক দি। আম্মা 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 খেতে আসেন, আপনি না বললেন? হ্যাঁ আসেন, খাবার হয়ে গেছে, আসেন খেয়ে যান। যাই আবার ডাকতেছে, অল্প কাটাই দাও, অল্প কাটা দাও, বেশি দিয়ে নাও, অল্প কাটা দাও, অল্প কাটা, অল্প কাটা দাও, হয় অল্প কাটা দাও। রান্ধাটা কিন্তু মজা হইছে, ভালো রান্ধে, হয় কাজের বুকোটা কিন্তু ভালোই রান্ধে, আবার তোমার রান্নাটাও কিন্তু ভালোই মজা হয়। তাই আমার মেয়েরা যা রান্ধে, আমার মেয়েরা খুব ভালো রান্ধে, আমার যে পাকু আছে, পাকু তো এসে রান্ধা বসায় দেয় আর সাথে সাথে হয়ে যায়, কত পদেরটা যে রান্ধতে পারে একটু সময়ের মধ্যেই। হ্যাঁ তোমাকে মতো অত সময় যদিও লাগে না, হ্যাঁ রান্ধা ভালো হয়েছে, রান্ধা ভালো হয়েছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা তুমিও বসে পড়ো, তোমার তাহলে একটু বেশি বেশি করে খাওয়া লাগবে, যেহেতু তোমার পেটে বাচ্চা, তোমার তাহলে একটু বেশি বেশি করে খাওয়া লাগবে। তো তুমি খাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, বসে যাও, বেশি করে খাবা, ডিম একটা জায়গায় দুটিয়ে খাবা, তারপরে বেশি বেশি করে খাবা, ফ্যাট ভরে খাবা, বেশি করে খাবা, হ্যাঁ।